প্রচার করছি, কিন্তু আমি এই ছবিটা জন্য একটু স্পেশালি বলব, কারণ এখানে আমার খুব পছন্দের একজন মানুষ আছে, সেটা হলো সাইমন সাদিক। মাহিও আমার খুব পছন্দের, কিন্তু মানে আমার ইলেকশনে কিছু সৈনিক ছিল না, সেটা হলো সাইমনের ইলেকশনের পরে যখন এই ছবিটা আসছে সেটা নিয়ে আমি আসলে আপনাদের কাছে খুব রিকোয়েস্ট করবো যে আপনারা সবাই মিলে আজকে থেকে একটু যদি আমরা সবাই মিলে ফেসবুকে প্রচার করি। আর আমি জানি যে ছবিটার গল্প খুবই ভালো, খুব ভালো একটা সত্যি ঘটনাকে খুব সুন্দর করে দেখানো হয়েছে। আর আমি ট্রেইলারটা দেখে তো আসলে যখন আদর আজাদ আমার সামনে আসে আমি আসলে চিনতে পারি নাই, মানে ওখানে দেখতে এত অন্যরকম লাগছিল, মানে আমার সামনে যখন এসে কথা বলার পর আমি চিনতে পেরেছি। আর শিবাসনের ভাইয়ের ব্যাপার আসলে বলার কিছু নেই, ওনার সাথে অনেক ছবি করেছি, অনেক মানে ওনার ব্যাপার ওনারা নতুন করে প্রমাণ করার কিছু নেই। আমি শুধু একটা কথাই বলবো যে সিনেমাটা দেখতে আপনারা সবাই হলে আসবেন, আর আমরা তো যাবোই অবশ্যই সাইমনের সাথে, আমরা ছবিটা দেখতে যাব, যতবার বলবা ততবারই দেখতে যাব। হ্যাঁ, যতবার তুমি বলবা ততবারই আমি সিনেমাটা তোমার সাথে দেখতে যাব, আর আমার মনে হয় আমার প্রেসিডেন্টও যাবে ছবি দেখতে। তাই লাইভ ছবি দেখার জন্য আসলে আমি পুরো বাংলাদেশের মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা একটা ভালো ছবি, সব ছবিই ভালো, এই মুহূর্তে যত ছবি রিলিজ হচ্ছে সবগুলো ছবির গল্প খুব ভালো, ঠিক আরেকটা নতুন ব্যতিক্রম গল্পের ছবি আমরা পেতে যাচ্ছি 9 সেপ্টেম্বর লাইভ। লাইভের জন্য অনেক শুভকামনা, আর মাহিকে খুব ভালো লেগেছে ছবিটাতে দেখতে, আর ট্রেইলার আমি যত দেখেছি আমি ততই মুগ্ধ হয়েছি। তাই স্বামী আমার জনির জন্য আবারও আবার অনেক অনেক শুভকামনা, উনি খুব ভালো একজন টেকনিশিয়ান, এবং আপনারা লাইভ ছবিটা দেখতে আসবেন। আর আবারও বলছি আজকে আপনারা যারা আসছেন যাওয়ার পর থেকে সবাই একটা একটা করে পোস্ট দিবেন, আপনাদের এই পোস্টেই কিন্তু দেখা যাবে লাইভের প্রজেক্ট হয়ে যাবে। আমাদের সারা দেশব্যাপী পরাণ হাওয়া দিন দাটে রোজারিদের শান, ওনারা যে পাবলিসিটির ধরন দেখিয়েছেন প্রযোজক, এটা আসলে একটা অনুকরণীয় ব্যাপার হয়ে গেছে। যদি ওনাদের প্রচারণার স্টাইল আমাদের এখনকার সকল প্রোডিউসাররা ফলো না করেন আসলে এটা একটা মুশকিল, কারণ সিনেমা নিয়ে যে কত ধরনের প্রচারের হাতিয়ার ব্যবহার করা যায় প্রচারটা একটা হাতিয়ার আমার কাছে, আমার মনে হয়, কারণ দর্শক তখনই